আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস ডিসেবিলিটি ও রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট, কনসালটেন্ট ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, শ্যামলী, ঢাকা। যে আমার এই লাইফটি দেখছেন, রুগীরা যে যেখানে যেভাবে আছেন, আমি আশা করি মহান আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখবেন এবং ভালো আছেন। বর্তমান বিশ্ব মহামারী পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ক্ষেত্রে সাধারণ রোগীর চিকিৎসা অসুবিধা হচ্ছে, অনেক রোগী চিকিৎসা নিতে আসতে পারছেন না বিভিন্ন কারণে। কারণ হচ্ছে এই মহামারীর কারণে যে কন্টাজিয়াস ডিজিজ, যে ছোঁয়াচে রোগ একজন থেকে আরেকজন হয়ে যেতে পারে, তা আমরাও চিকিৎসা বিজ্ঞানীরা বলছি এবং সারা বিশ্বের ডাক্তাররা হতে শুরু করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য নির্দেশনাগুলো দিয়ে আসছে। আপনারা অবশ্যই এই মহামারীতে সেই নির্দেশনাগুলো মেনে চলবেন এবং আপডেট হওয়ার চেষ্টা করবেন। আমি একটি কথা বলতে চাই যে এহেন এই বিরূপ পরিস্থিতিতেও আমরা ডিপিআরসি হাসপাতাল আমরা চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছি। আমাদের হাসপাতালটি একটি বিশেষায়িত হাসপাতাল, পেইন প্যারালাইসিস ডিসেবিলিটি রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করি। তো আলহামদুলিল্লাহ আপনাদের অশেষ মেহরবানিতে আমরা আমাদের চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছি। আমাদের এখানে ইনডোরে রোগী ভর্তি হচ্ছে যারা হাঁটু কোমর ঘাড় ব্যথায় আক্রান্ত, বিভিন্ন শারীরিক অক্ষমতা প্যারালাইসিস ডিসেবিলিটিতে আক্রান্ত। প্রতিনিয়ত আমি রুগী দেখে যাচ্ছি, আমাদের চিকিৎসক যারা আছেন অনেকেই আসছেন, তার ধারাবাহিকতায় অনেক রুগীরা আসতে পারছেন না, তারা ঢাকার বাইরে আছেন, ফোন দিচ্ছেন প্রতিনিয়ত যে চিকিৎসা সেবায় সমস্যা হচ্ছে, আপনারা জানতে চান, আমার সাথে কথা বলতে চান। এই জন্যই আমি চেষ্টা করছি যে সময় পেলেই লাইভে আসার জন্য, তো আমি নিয়মিত লাইভে আসার চেষ্টা করছি। তো আজকে লাইভটি আমি ইতিপূর্বে একটি স্ট্যাটাস দিয়েছি আমার ফেসবুকে যে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা আপনারা অলরেডি পেয়ে গেছেন। হাড় ক্ষয়, হাঁটু কোমর ঘাড় ব্যথা বা যে কোনো ব্যথার চিকিৎসার জন্য বা ঔষধের জন্য আপনারা ইচ্ছা করলে যে ফোন নাম্বারটি এখন দেওয়া আছে দর্শক, এই ফোন নাম্বারটিতে আপনারা সরাসরি ফোন দিয়ে আমার সাথে এখন কথা বলতে পারবেন। আর আপনারা লাইভটি ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা কমেন্টে লিখবেন, যেন আপনারা লাইভটি শোনা যাচ্ছে কিনা। যে ফোন নাম্বারটি আমি দিয়েছি 09666774411, আমি আবারও বলছি 09666774411, এই নাম্বারটিতে আপনারা ফোন দিয়ে আমার সাথে এই মুহূর্তে সরাসরি আপনাদের হাড় ক্ষয় বাত ব্যথা প্যারালাইসিস ডিসেবিলিটি থেরাপি পঙ্গুত্ব বা পুনর্বাসন সংক্রান্ত যে কোনো চিকিৎসা পেতে এই নাম্বারটিতে আপনারা এখনই ফোন দিতে পারেন, আমি ইনশাআল্লাহ আপনাদের উত্তর দিব। আমি সরাসরি ফোন লাইভে আছি। আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে এই লাইভটিকে শেয়ার করে দিতে, যেন যারা এই মহান এই মহামারীতে যারা বিভিন্ন রোগে আক্রান্ত, স্পেশালি বাত ব্যথা, আমি যে রোগীগুলো দেখে থাকি তারা হয়তো উপকারে আসবে। তো অলরেডি অনেকেই সমস্যার কথা আপনারা লিখেছেন, যে স্ট্যাটাসটা আমি আগে দিয়েছিলাম যে আপনাদের বিভিন্ন সমস্যা অলরেডি লিখেছেন। আমি কিছু সমস্যা সব পড়া এই মুহূর্তে সম্ভব না, আমি নাম কিছু পড়ে আসছি। যেমন রিপন হোসেন আপনি অলরেডি ধন্যবাদ দিয়েছেন, শামীম শিকদার, সুমন শীল, পুরাই সেন্স, মোহাম্মদ ফিরোজ, অনিকা, আইমুন নিশু, আপনারা অনেকেই এখানে কমেন্টে লিখেছেন। আমি বলেছিলাম দর্শক আজকে আমি ফোন লাইভ উত্তর দিব, যে আপনাদের যে ফোন নাম্বারটি দিয়েছি এই নাম্বারটিতে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন এবং বাসা কি চিকিৎসা করবেন এই অবস্থায়। যারা স্পেশালি হাঁটু ব্যথায় ভুগছেন, কোমর ব্যথা ভুগছেন, বাত ব্যথা ডিসেবিলিটি পঙ্গুত্বতে আক্রান্ত, তাদের
এর জন্য আমি আজকে লাইভটি রেখেছি। তো আপনারা এই নাম্বারটিতে এখনই ফোন দিতে পারেন, আমি ইনশাল্লাহ ফোনে আপনাদের কথা প্রশ্নের উত্তর দিব। অনেকেই কমেন্টে লিখছেন, কষ্ট করে কমেন্টে আজকে লেখার দরকার নেই, আমি ফোনে কথার উত্তর দিব। এখন আসেন আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই। দর্শক, বাত ব্যথা প্যারালাইসিস এইটা হচ্ছে বেশিরভাগ, এই রুগীগুলো হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ, কমিউনিকেবল ডিজিজ না এই রোগগুলো। বাত ব্যথা এই এবং স্পেশালি হাড় ক্ষয়, হাড় ক্ষয় বিভিন্ন কারণে হয়ে থাকে, স্পেশালি ডিজেনারেটিভ চেঞ্জগুলো বয়সজনিত। বাংলাদেশে সাধারণত 35 ঊর্ধ্ব নরনারী এই জাতীয় সমস্যা ভুগে থাকেন। বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে যেভাবে আমাদের চুল পাকে, চামড়া ঢিলা হয়ে যায়, আমাদের সেইভাবে মাস্কুলোস্কেলেটাল সিস্টেম, নার্ভাস সিস্টেমগুলো আস্তে আস্তে আস্তে, নার্ভ আমাদের মাসেল এবং হাড় এবং জোড়ার শক্তি আস্তে আস্তে কমে আসে, যার কারণে আমাদের শরীরে বিভিন্ন ব্যথা বেদনা এগুলো তৈরি হয়। তাছাড়া বিভিন্ন আর্থ্রাইটিস রোগে এই সমস্যাগুলো তৈরি হতে পারে, বিভিন্ন অটোইমিউন ডিজর্ডার এই সমস্যাগুলো তৈরি হতে পারে, বিভিন্ন নন কমিউনিকেবল যে সমস্যাগুলো, যেমন হার্টের সমস্যা থাকলে, ফুসফুসের সমস্যা থাকলে, কিডনির সমস্যা থাকলে, ডায়াবেটিস থাকলে, বিভিন্ন নন কমিউনিকেবল রোগের কারণে আস্তে আস্তে শরীরের বিভিন্ন শক্তি কমে আসে, বিভিন্ন সমস্যাগুলো তৈরি হয়। তো অনেকগুলা সমস্যা একসাথে হয়েছে, এই এইটাকে আমরা অনেকগুলা সমস্যা, এক এক রুগীর এক এক সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। স্পেশালি আজকে আমি যে বিষয়টা নিয়ে আমি এর আগেও বলেছি যে আপনাদেরকে, যে হচ্ছে সঠিক দেহভঙ্গি। আমরা এই যে কাজ করি, চলাফেরা করি, উঠা বসা করি, বিভিন্ন এই যে এখন আমরা হোম কোয়ারেন্টাইনে বাসায় আছি, এই যে আমরা সারাদিন হয়তো শুয়ে থাকি বা বসে বসে মোবাইল ফোন টিপছি বা আমরা টিভি দেখছি, এই অঙ্গভঙ্গিগুলো আমাদের কারেকশন করা দরকার। সেই ক্ষেত্রে আমি আমার পেজটিতে দেখেন দর্শক, আমি দিয়েছি সঠিক দেহভঙ্গি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এইটা অলরেডি আমার এই পেজটিতে দেওয়া আছে, আপনারা পেজটির পোস্টে গিয়ে এই ছবিটি পেয়ে যাবেন। এই দেহভঙ্গিগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনাদের ঘাড় কোমর হাঁটু ব্যথা বা এই জাতীয় সমস্যা ওইভাবে আপনাদেরকে আক্রান্ত করতে পারবে না। পাশাপাশি আমি আমার যে প্রেসক্রিপশন যে ফাইলটি আছে এখানে অনেকগুলা নিয়মকানুন বলেছি, এই নিয়মগুলো আপনারা মেনে যদি চলেন, স্পেশালি আমার ইউটিউব চ্যানেলে আমি লিঙ্কটা আপনাদেরকে এখনই দিয়ে দিচ্ছি, এই চ্যানেলটিতে আমি বিভিন্ন বাত ব্যথা সংক্রান্ত বিভিন্ন ডাটা, বিভিন্ন এক্সারসাইজ দিয়েছি চ্যানেলটিতে। এই চ্যানেলটির লিঙ্কটি আমি এখন এই কমেন্টে, যে লাইভটির কমেন্ট আছে সেখানে দিয়ে দিচ্ছি, আপনারা সেটা ইউটিউবে সাবস্ক্রাইব করে জি ইউটিউবে আপনারা সাবস্ক্রাইব করে আশা করি ভিডিওগুলো পেয়ে যাবেন। এই ক্ষেত্রে আপনাদের ঘাড় ব্যথার বিভিন্ন ভিডিও আছে, শোল্ডার ব্যথার বিভিন্ন ভিডিও আছে, আপনাদের কোমর ব্যথার ভিডিও আছে, কোমরে হাড় ক্ষয়ের আলাদা ভিডিও আছে, পিএলআইডি রোগের ভিডিও দেওয়া আছে, হাঁটুর ক্ষয় হাঁটু ব্যথার রোগের ভিডিও দেওয়া আছে, অ্যাঙ্কেলের ভিডিও দেওয়া আছে, এবং পাশাপাশি এই হোম কোয়ারেন্টাইনে আপনারা কি কি এক্সারসাইজ করবেন এখন সেটা আমি অলরেডি ভিডিও দিয়েছি। ইভেন কি আমাদের যে ফুসফুসে লাং ক্যাপাসিটি বাড়ানোর জন্য, যেহেতু এই করোনা ভাইরাসের প্রভাবে আমাদের যারা আক্রান্ত হচ্ছে অনেকে শ্বাসকষ্ট হচ্ছে, সেই ক্ষেত্রে শ্বাসকষ্ট প্রতিরোধে আমরা কি কি এক্সারসাইজ আগের থেকেই করতে পারি সে এক্সারসাইজগুলো আমি দিয়েছি, এবং বডি ইমিউনিটি বা এবং বুস্টিং কিভাবে করতে পারেন আপনার শরীরকে, ইমিউনিটি মানে এই যে করোনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি আমরা সবাই, সেই ক্ষেত্রে বডি ইন্টারনাল মেকানিজমকে কিভাবে আমরা বুস্টিং করতে পারি, ইমিউনিটি বাড়াতে পারি সেই সংক্রান্ত ভিডিও দিয়েছি, কি কি খাবার খেলে উপকার হবে সেগুলো আমি ভিডিও দিয়েছি। আশা করি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে সেখান থেকে ভিডিওগুলো সব পেয়ে যাবেন। এখন আপনারা আমাকে সরাসরি যে নাম্বারটি আমি বলেছি 09666774411, আমি আবারও বলছি 09666774411, এই নাম্বারটিতে ফোন দিয়ে আমার সাথে কথা বলতে পারেন। একটি ফোন সম্ভবত আসছে আমি দেখছি। হ্যালো,
হ্যালো, সালামালাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বলছি, বলেন আপনার সমস্যা, বলেন স্যার আমি আব্দুল মালিক জাহাঙ্গীর বলেন। স্যার। আমার ওই লো ব্যাক পেইন হয়, আর ওই যে মাসের জয়েন্ট গুলোতে পেইন করে, মাঝে মাঝে ঘা ব্যথা করে। আমি কিছুদিন ছাড়া দিয়েছিলাম, তো এখন তো বন্ধ হয়ে গেছে। এই ব্যায়াম করলে কমে, না হলে আবার ব্যথা করে। আপনি তো কোথায় ঠিক থেরাপি থাকবো না। নিয়েছিলেন? জি জি কোথায় থেরাপি নিয়েছিলেন? আমি শেয়ার দিতে সবার সবার শেয়ার দিতে। আচ্ছা, আপনার বয়স কত, কি করেন? 29 বছর বয়স। আমি এই চাকরির জন্য পড়াশোনা করতেছি। আপনি জাহাঙ্গীরনগর থাকেন নাকি? জি 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 আচ্ছা, আপনার এই কোমর ব্যথাটা কি পায়ের দিকে যায়? না, 2-1 দিন শুধু পায়ে ব্যথা করছিল, কিন্তু আমি ওই পায়ের কিছু এক্সারসাইজ করেছিলাম, তখন আবার পায়ে ব্যথা নাই এখন আর। আচ্ছা, এখন কি জানতে চাচ্ছেন? আর আমি কি ওই যে ওষুধ খাবো, পেইনের ওষুধ, আমি আসলে খেতে পাচ্ছি না ওষুধ গুলো। কি ওষুধ বলেন, নাম বলেন। নেপ্রোসিন হুম 500/20 হুম ওটা এটা দিছে আমাকে একজন ডক্টর, এটা এটা দেখাচ্ছিলাম। এটা খেলে কি কোনো উপকার হয়? আমি পর্যন্ত খাইনি, আমি এক্সারসাইজ করলে ব্যথা আমার কমে, হুম কিন্তু মানে আমি খাই না ওষুধ। আসলে এক্সারসাইজ করলে শুধু ব্যথাটা কমে, আবার আচ্ছা মাঝে মাঝে ব্যথা করে, আচ্ছা, আবার এক্সারসাইজ করলে কমে ব্যথাটা, এরকম আর কি। আর হাতে মাসেল গুলোতে ব্যথা করে খুব, আচ্ছা, বুঝতে পেরেছি। জয়েন্টগুলোতে স্যার। আচ্ছা, আপনি যে ন্যাপ্রোক্সেন যে কথাটা বলছেন, এই ওষুধটা একটা করে দুবেলা খান, সাথে গ্যাস্ট্রাইক অ্যান্টি আলসারেন ওমিপ্রাজল একটা করে দুবেলা খান, কোনো অসুবিধা নাই। এটা আপনি সর্বোচ্চ 15 ডেজ খেতে পারেন, তার বেশি খাবেন না, নাম্বার 1। অথবা আপনি একটি কাজ করতে পারেন, মাঝে মাঝে খাবেন, খুব বেশি ব্যথা হলে তখন আপনি মাঝে মাঝে একদিন দুদিন খেলেন, মাঝে মাঝে বন্ধ করে দিবেন, এটা এমন কোনো সমস্যা নেই, বন্ধ করলেও কোনো সমস্যা নেই, গেল 1-2। আমার যে পেজটি এখন আপনি কথা বলছেন, যে পেজটিতে লাইভে আসছি, এই পেজটি বা আমার ইউটিউব চ্যানেলে আমি ব্যাক পেইনের স্পেশালি PLID-র একটা এক্সারসাইজ দিয়েছি, দেখবেন অনেক এক্সারসাইজ দেওয়া আছে, একটু কষ্ট করে দেখতে হবে। ওই এক্সারসাইজগুলো আপাতত করেন, আর যেহেতু আপনি একটু যদি সম্ভব হয় সাঁতার কাটতে পারেন। এখন যে গরম রোদে, রোদের যে পুকুরের যে গরম পানি, এটা খুব উপকারে আসবে, বেশি সাঁতার সময় নেওয়ার দরকার নেই। প্রতিদিন 10 থেকে 15-20 মিনিট, সর্বোচ্চ 20 মিনিট আপনি সাঁতার কাটবেন, স্পেশালি বাটারফ্লাই অথবা ব্যাক ব্যাক মারতে পারেন, পিছনে উপর হয়ে শুয়ে যে ব্যায়ামটা, সাঁতারটা, এটা করেন। আর ব্যথানাশক মলম দিতে পারবেন ইনশাল্লাহ। স্যার আমার একটু স্যার ওই স্যার আমি ওই যে কিডনি সেরাম ক্রিয়েটিনিন শুরু করেছিলাম, হুম হুম তো ফার্স্ট টাইম ওটা 1.3 ছিল, হুম পরের বারে টেস্ট করছি কয়েকদিন পরে, তখন এটা 1.1 আর কি, কিডনি সেরাম ক্রিয়েটিনিন। অসুবিধা নাই, অসুবিধা নাই, না যে অবশ্যই আপনাকে বলবো, আপনার মাধ্যমে সবাইকে, আসলে ব্যথার ওষুধ কোনো চিকিৎসা না, কিন্তু এই পরিস্থিতিতে যদি কোনো কষ্ট পান, আপনারা বাসায় বসে থাকতে অসুবিধা হয়, তাহলে আপনার অবশ্যই ন্যাপ্রোক্সেনটা বেস্ট ওষুধ, ন্যাপ্রোক্সেন সাথে ইসোমিপ্রাজল অথবা কম্বিনেশন পাওয়া যায় বিভিন্ন নামে, ন্যাপ্রোক্সেন প্লাস ইসোমিপ্রাজল অথবা আলাদা আলাদা আপনারা এটা খেতে পারেন, কোনো অসুবিধা নেই, মাঝে মাঝে খান। তবে আমি বলবো এক্সারসাইজ এক্সারসাইজ অ্যান্ড এক্সারসাইজ, ব্যায়াম ব্যায়াম এবং ব্যায়াম, ব্যায়ামের বিকল্প কিছু নাই। স্পেশালি আমার পেজে যে ব্যায়ামগুলো দেওয়া আছে কোমর ব্যথা, ওই ব্যায়ামগুলো করবেন। থ্যাংক ইউ স্যার, পরে অন্য সময় আর কথা হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমি আবারও বলছি, আপনারা যারা আমার সাথে এখন কথা বলতে চান, তারা যে ফোন নাম্বারটি দেওয়া আছে 09-666-77-4111, এই নাম্বারটিতে ফোন দিয়ে আমার সাথে কথা বলতে পারেন। আমি যে বিষয়টাতে বারবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি, সেটা হচ্ছে আপনারা যখন অফিসে বসে থাকেন বা এখন বাসায় আছেন, বসাটা প্লিজ কারেকশন করবেন। আমার পেজটিতে ইউটিউবে দেওয়া আছে, বসতে হবে স্ট্রেট। আমি যদি একটু ছবি এঁকে দেখাই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আপনাদেরকে সবসময় বসতে হবে সোজা, স্ট্রেট বসতে হবে। অনেকে এখন ফ্লোরে বসে থাকেন, মাটিতে ফ্লোরে বা বিছানায় বসা সম্পূর্ণ নিষেধ। যদি দীর্ঘ সময় বসতে হবে আপনাদেরকে অবশ্যই চেয়ারে, এবং সেটা হতে হবে স্ট্রেইট। দেখেন আমি যে ছবিটি দিয়েছি, মেরুদণ্ডটা থাকবে স্ট্রেইট, সোজা মেরুদণ্ডটা থাকবে সোজা স্ট্রেইট বসার ক্ষেত্রে। যে ভুল ভঙ্গিগুলো আপনারা করে থাকেন সেটা আমি একে দেখাচ্ছি, সেটা করা যাবে না।
দেখেন, কেউ কুঁজো হয়ে বসছে, কেউ পিছনে হেলান দিয়ে বসে থাকে, কেউ নিচে ফ্লোরে মাটিতে ফ্লোরে মোড়া এভাবে বসে থাকে। আশা করি এই জাতীয় কোনো ভুলভাবে বসা যাবে না। এই যে দেহভঙ্গি আর্গোনমিক্স আমি বারবার দিয়েছি এখানে, সেই ক্ষেত্রে দাঁড়ানোর সময় আপনি যখন দাঁড়াবেন সোজা দাঁড়াতে হবে, স্ট্রেইট, ইরেক্ট অবস্থায় স্ট্রেইট মানে সোজা। কুঁজো হয়ে দাঁড়ানো শরীর ছেড়ে দিয়ে এটা করা যাবে না। বসার ক্ষেত্রে মেরুদণ্ডটা সোজা হয়ে বসতে হবে, স্ট্রেইট বসতে হবে। আর যারা অফিস জব করেন চেষ্টা করবেন অবশ্যই সোজা হয়ে বসতে, স্ট্রেইট বসতে। আমি অনেক ছবি এর আগে দিয়েছি। এবং রিভলভিং চেয়ার ব্যবহার করতে, আমি যে রিভলভিং চেয়ার দেখেন আমার চেম্বারে আমি রিভলভিং চেয়ার ব্যবহার করি। যারা ডেস্ক জব করেন অবশ্যই রিভলভিং চেয়ার ব্যবহার করবেন এবং স্ট্রেইট ব্যবহার করবেন। আর এই যে কম্পিউটার, দর্শক কম্পিউটার আমার ডান পাশে আছে কিন্তু আমাকে স্ট্রেইট ব্যবহার করতে হবে। আমি যদি যখন কম্পিউটারটা দেখি আমি এভাবে ঘুরে যাই, ঘুরে দেন স্ট্রেইট কম্পিউটার দেখি। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আর একটা হচ্ছে কম্পিউটারের মনিটর, এই যে মনিটরটা, যদি এটা মনিটর হয় ঠিক কম্পিউটারের মনিটরটা এই লেভেলে থাকবে, চোখের এই লেভেলে। প্রয়োজনে মনিটরটা একটু আপ করে নিতে হবে, ডেস্কটপের যে মনিটর যেভাবে সম্ভব, অথবা চেয়ারকে ডাউন করে নিতে হবে, চেয়ার আপ ডাউন করা যায় ওই জাতীয় চেয়ার ব্যবহার করতে হবে। টানা এক টানা এক ঘন্টা বেশি বসে থাকা যাবে না, এক ঘন্টা পর পর আপনাকে একটু উঠতে হবে। আর যখন বসে বসে ডেস্কে কাজ করেন তখন ঘাড়ের বিভিন্ন এক্সারসাইজ আমার ইউটিউব অলরেডি দিয়েছি, এক্সারসাইজগুলো করবেন। একটি ফোন নিয়ে আসছি, হ্যালো হ্যালো। ওয়ালাইকুম সালাম, আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বলছি। আপনার নাম বয়স পরিচয় দিয়ে প্রশ্ন করুন। স্যার আমার নাম হচ্ছে মোহাম্মদ ফারুক হোসেন, আমি কুমিল্লা লালকান্দি থেকে বলছি। জি বেশি দূরে না, আপনি খুব কাছাকাছি, বলেন। স্যার আমার আমার আমি এখানে থাকি, আমার দেশের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর জেলা। আমি এই আমার আব্বার ব্যাপারে একটু কথা বলছি। আব্বার বয়স হচ্ছে আমি 970। আচ্ছা, আপনার বাবার কথা শুনবো, তার আগে বলেন কোথায় থাকেন, আপনি কোথায় থাকেন? আমি থাকি রাজশাহী জেলায় কিন্তু আমার বাবা থাকে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ জেলায়। ও আচ্ছা, আপনি এখন লক্ষ্মীপুর আছেন? না আমি আছি কুমিল্লা রাজশাহী জেলায়। বলেন কি সমস্যা হয়েছে চাচার? আমার স্যার হচ্ছে মাপ ব্যথা ছিল ওনার দুই জিরাতে, হাতের কবজি পায়ের কবজি এগুলোতে অনেক মাপ ব্যথা ছিল। মাপ ব্যথা থাকার কারণে বিভিন্ন সময় বিভিন্ন ওষুধ খাইছে। আমি স্যার আপনার সাথে একদিন কথা বলছিলাম, আমি কিন্তু বিজির কারণে আসতে পারি নাই। আচ্ছা, পরবর্তীতে আবার জানুয়ারির 1 তারিখ থেকে আবার হঠাৎ বিছনা তুটি গেছে, বিছনা থেকে কারণও কারো ওই সাহায্য ছাড়া উঠতে পারে না, বসতে পারে না, এখন ওই বিছনাতে থাকতে হয়। এর পরবর্তীতে যে ফেব্রুয়ারি 15 থেকে বিছনাতেই এই পথটা পায়খানা করে দিচ্ছে, এখন মারা এটা বলতেও পারে না, এই ব্যাগটা উনি বলতে পারে না এই মুহূর্তে কারণ এই অবস্থা। এখন আপনি আপনাদেরকে চিনে, আপনাদেরকে চিনে? চিনে স্যার, চিনে কিন্তু বেশি একটা বিষ নাই, চিনে স্যার। ডায়াবেটিস বা হাই প্রেশার অন্য কোনো রোগ আছে? স্যার ডায়াবেটিস নাই, হাই প্রেশার এটাও নাই স্যার। তো ওখানে ডাক্তার দেখেন নাই কুমির ইয়াতে নোয়াখালীতে? স্যার দেখাইছিলাম, যে ডাক্তার বলছিল যে বয়স্ক জনিত সমস্যা, কিন্তু ওনার মেইন প্রবলেমটা ছিল বাত ব্যথা জনিত, তো দীর্ঘ অনেক বছর কিন্তু আমরা ই করতে পারি নাই, ডাক্তার আনি নাই। ওই যে কিছু গ্রাম তো কবিরা কিংবা এলোপ্যাথিক ডাক্তার দিয়া ওষুধ খাওয়াইছি স্যার, কিন্তু এরকম যে একটা অবস্থা হয়ে গেছে। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আপনার মাধ্যমে বাকি দর্শকদেরকে বলবো, আসলে ভাই চিকিৎসা করতে হবে ডাক্তারদের কাছে। এখন যদি আপনারা কবিরাজের কাছে চলে যান বা এই সকল বয়স্ক মানুষ যাদের বয়স 70 বা এই এই ক্ষেত্রে আপনাদের অবশ্যই বুঝে শুনে যে কোনো জায়গায় যেখানে সেখানে চিকিৎসা করা যাবে না, অবশ্যই একজন বিশেষজ্ঞের মাধ্যমে করতে হবে। এখন আপনি আমার কাছে বর্তমানে কি হেল্প চাচ্ছেন বা কি কি চিকিৎসা চাচ্ছেন বলেন ফোনে। এখন স্যার আমি কি এখন এমনি ব্যথা আছে? ব্যথা এমনি আপনাদের সাথে কথা বলতে পারে, আপনাদেরকে আপনাদেরকে চিনে কথা বলতে পারে? জি এমনি এমনিতে আপনাদেরকে চিনে কথা বলতে পারে, সবই ঠিক আছে? হ্যাঁ জি 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 স্যার। আচ্ছা, বুঝতে বুঝতে পেরেছি। আপনার বাবা এক প্রকারের
আমি বলবো ডিসেবিলিটিতে ভুগছে, দীর্ঘদিন হাড় ক্ষয়, হাঁটু ব্যথা বিভিন্ন কারণে আস্তে আস্তে হয়তো কিছুটা সমস্যা হচ্ছে। আপনার সম্ভব হলে ওখানে আপাতত একজন লোকাল একজন এমবিবিএস ডাক্তার দেখিয়ে আপাতত ওষুধগুলা চালান, কারণ ওনার বডির বিভিন্ন ব্লাড প্রেশার এগুলো একটু চেক করে দেখতে হবে অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা। এই মুহূর্তে ব্যথার ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি যেটা বলবো ওনাকে এখন ব্যথার জন্য ব্যথানাশক কোনো মলম, যেমন ন্যাপ্রোক্সেন মলম বা ডাইক্লোফেন জাতীয় বিভিন্ন মলম পাওয়া যায় বাংলাদেশি বিভিন্ন ওষুধ কোম্পানির, এগুলা ব্যথায় লাগান, ব্যথায় গরম সেঁক দেন। আর ওনার প্রেশার ডায়াবেটিস এগুলা একটু মেপে একজন বা ওখানে একজন লোকাল এমবিবিএস ডাক্তারকে আপাতত দেখান, উনি যে সাজেশন দেয় এটা চলুক। আর একটা কথা বলি, আমাদের হাসপাতাল খোলা আছে, যদি আপনি মনে করেন অ্যাম্বুলেন্সে নিয়ে আসবেন, ইনশাআল্লাহ আমরা রুগী দেখে প্রয়োজনে যদি ভর্তিও লাগে আমরা ভর্তি রাখবো, কোনো অসুবিধা নেই। এইভাবে একটু আপাতত করতে হবে। এখন ফোনে এই মুহূর্তে ওনার ক্ষেত্রে অন্তত বেসিক প্রাইমারি কোনো চিকিৎসা দেওয়ার অপশন নাই, কারণ ওনাকে দেখতে হবে। আমার সাজেশন ওখানে লোকাল একজন একজন ডাক্তারকে দেখান, মেডিসিন বা এমবিবিএস ডিগ্রিধারী ডাক্তার, যে নি উনি উনি ওনাকে প্রাথমিকভাবে একটা চিকিৎসা দিতে পারবে, যে ওনার দেখে ওনার প্রেশার ডায়াবেটিস বা অন্য কোনো সমস্যা আছে কিনা ওগুলার আপাতত চিকিৎসাটা চলক। যখন দেশ এই পরিস্থিতি একটু ইম্প্রুভ হবে নিয়ে আসতে পারেন, অথবা এর ভিতর আপনি ইচ্ছা করলে নিয়ে আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। এসে নিয়ে আসবেন, অ্যাম্বুলেন্সে থাকবে, আমরা উঠিয়ে নিব, এত লোকের দরকার নেই, একজন হলি এনাফ। আপনারা আনার সময় নিয়ে আসবেন, অ্যাম্বুলেন্সে থাকবে, আবার নিয়ে চলে যাবে। ওকে, আপনি ভালো থাকেন ইনশাল্লাহ। তো আমি যেটা বলছিলাম, যে বসা চলা ফেরা এগুলো আমাদের মানতে হবে। যারা মা বোনরা আছেন আমার লাইফটি দেখছেন, আপনারা নিচে ফ্লোরে বসে কাজ করাটা অবশ্যই প্রয়োজনে করবেন, কিন্তু টানা বসে থাকবেন না, প্রতি 1 ঘন্টা পর পর একটু উঠতে হবে। কোমরে বিভিন্ন এক্সারসাইজ আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে দিয়েছি, অলরেডি কমেন্টে ইউটিউব চ্যানেলটা লিঙ্কও দিয়েছি, আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই এক্সারসাইজগুলো আপনারা করবেন। যারা গ্রামে থাকেন তারা কিন্তু সাঁতার কাটতে পারেন, একটা উপযুক্ত সময় এখন সাঁতার কাটার। আপনার গরমে যে পানিটা আছে, যারা বাত ব্যথা আক্রান্ত তারা সাঁতার দিতে পারেন, খুবই উপকারে আসবে। বাসায় বিভিন্ন এক্সারসাইজগুলো আমি দিয়েছি, এগুলো করবেন। ঘাড়ের এক্সারসাইজ দিয়েছি, পিঠের এক্সারসাইজ দিয়েছি, কোমরের বিভিন্ন প্রকার এক্সারসাইজ আমি দিয়েছি, হাঁটুর বিভিন্ন এক্সারসাইজ দিয়েছি। সো এক্সারসাইজগুলো আপনারা করেন, টানা বসে থাকবেন না। আরেকটি কথা হচ্ছে বালিশ, বালিশটা অবশ্যই পাতলা এবং নরম বালিশ ব্যবহার করতে হবে। এই জিনিসটা আমি সবাইকে মেসেজটা দিতে চাই। অনেকে অনেকে অনেক ভারী বালিশ ব্যবহার করে, উঁচু বালিশ ব্যবহার করে, ইভেন কি অনেকে দুটো বালিশ ব্যবহার করে, ইভেন কি অনেকে খাটের যে রেলিং থাকে বা সোফার কিনারে মাথাকে উঁচু করে নিজের মতো করে শুয়ে থাকে, এইভাবে ঘাড়ে বড় আকারে সমস্যা হয়। সো বালিশটা হবে অবশ্যই পাতলা এবং নরম। কম্পিউটার যারা ব্যবহার করেন, স্পেশালি ডেস্ক জব করেন, তারা যেন টানা বসে থাকবেন না। বসার ছবিগুলো আমি দেখিয়েছি অলরেডি, আমার এই দেহভঙ্গি এটা আছে, দেওয়া আছে, অথবা ইন্টারনেটে আপনারা লিখতে পারবেন আর্গোনমিক্স, আর্গোনমিক্স বা আর্গো, আমি লিখে দিচ্ছি আর্গোনমিক্স, এই কথাটা লিখে যদি সার্চ দেন বডি আর্গোনমিক্স, তাহলে আপনারা ওখানে অনেক ছবি পেয়ে যাবেন। হ্যালো, ওয়ালাইকুম সালাম, আপনার নাম, বয়স, পেশা বলে প্রশ্ন করুন। জি, মোবাইল, আপনার যে ফেসবুকের ভলিউমটা, মোবাইলটা মানে যেটা কথা বলছেন এটা না, ফেসবুকের ভলিউমটা একটু কমিয়ে ফেলুন। জি, ফেসবুকের কথাটা আসছে এখানে, বাড়ি খাচ্ছে, ফেসবুকে না তাকিয়ে আপনি মোবাইল ফোনে যে কথা বলছেন না আমাদের আমার সাথে, এটাতে কথা বলুন। জি, যে যারা লাইভটি দেখছেন, যারা ফোনে কথা বলবেন, অবশ্যই ফোন দেওয়ার সময় শুধু নাম্বারটি 09666774411 এই নাম্বারটিতেই কথা বলবেন। দয়া করে আপনাদের মোবাইলের ভলিউমটা, ফেসবুক যেটা লাইভের ভলিউমটা একটু কমিয়ে ফেলবেন। জি বলেন ভাই, আমি শুনতে পাচ্ছি আপনার সমস্যা, বলেন। আচ্ছা, গোড়ালিতে ব্যথা করছে,
আমরা মালিশ টালিশ করার পরে প্রায় 3-4 ঘন্টা পরে ব্যথা কমছে। হুম, আবার গতকালকে মাঝদিনের সময় ঠিক করে ডান পায়ে গোড়ালিতে ব্যথাটা শুরু হয়েছে। হুম, আচ্ছা গোড়ালি কি ফুল গতকাল তো তুই দুই তিন ঘন্টা ছিল ব্যথাটা। আচ্ছা ওর গোড়ালি কি ফুলে যায়? না না, ওর গোড়ালি গোড়ালি আপনার মেয়ের গোড়ালি গোড়ালি কি ফুলে যায় বা লাল হয়ে যায়, পায়ের পাতায় এরকম কোনো কিছু হয়? না না, এরকম কিছু হয় না। এটা কি ফার্স্ট হলো, এই সমস্যাটা কি প্রথম? না, এই প্রথম, এই প্রথম। আচ্ছা এটা তো রিড হওয়ার কিছু নাই, আপনি ওর জুতাটা একটু চেক করেন। ওর জুতাটা যেটা ব্যবহার করে এই জুতাটা কি অনেক দিন হয়ে গেছে কিনা, মানে জুতার বয়স কয়েক মাস বা আরো বছরের উপর হয়ে গেছে কিনা, সবসময় যে জুতাটা ব্যবহার করে একটু কারেকশন করেন। আমার কাছে মনে হয় জুতার কোনো সমস্যা হতে পারে, যদি জুতাটা পুরাতন হয়। বন্ধ হওয়ার পর থেকে আজকে প্রায় 2 দিন করতে এসেছি না। জি, স্কুল বন্ধ হওয়ার পরে জুতা পরে না, বাসায় থাকে। হ্যাঁ, প্রচন্ড ব্যথার কথা। আচ্ছা বাসায় বাসা কি খালি পায়ে হাঁটে? বাসা আপনার বাসাটা তো অবশ্যই ফ্লোর তৈরি, হ্যাঁ মাটি না আপনার, পাকা ঠিক না? ফ্লোর? জি 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 জি। বাসা বাসা কি বাচ্চায় খালি পায়ে তো অবশ্যই থাকে ঠিক না বাসায়? আচ্ছা অনেক কারণে হতে পারে, জুতা হোক বা যে ফ্লোর খুব হার্ড সারফেসে থাকলে এটা হয়। সাধারণত আমরা এটা বয়সজনিত রোগীর ক্ষেত্রে বলে থাকি, কিন্তু ও যেহেতু বাচ্চা মানুষ ওর ক্ষেত্রে এটা ওরিড হওয়ার কিছু নাই এই মুহূর্তে। আপনি একটা কাজ করেন, কুসুম গরম পানিতে 2 চামচ খাবার লবণ দিবেন, দিয়ে ওরে প্রতিদিন ওর মাকে বলবেন বা আপনি নিজে ওকে বলবেন 5-10 মিনিট ডুবিয়ে রাখবে, পাটা ডুবিয়ে পাটা এভাবে পায়ের পাতাগুলো নাড়াবে, হ্যাঁ কুসুম গরম পানিতে বসে বসে। আর সর্বোচ্চ সর্বোচ্চ ওকে প্যারাসিটামল ট্যাবলেট 250 mg একটা করে 3 বেলা 2-3 দিন খেতে দিতে পারেন। আর আর আপনার ক্যালসিয়াম ট্যাবলেট পাওয়া যায় বাচ্চাদের ক্ষেত্রে, হ্যাঁ যেটা জুনিয়র বলা হয়, যেমন ক্যালবো জুনিয়র বা অস্ট্রোক্যাল জুনিয়র, এটা রাতে একটা করে 1 মাস খেতে পারে বা অস্ট্রোক্যাল জুনিয়র, এটা আপাতত খাবে। আর একটা জিনিস খেয়াল করবেন, ও দুধ ডিম এই দুইটা খাবার ঠিকমতো খায় কিনা। দুধ এবং ডিম খুবই উপকারী বাচ্চাদের এই বয়সে, দুধ এবং ডিম চেষ্টা করবেন প্রতিদিন অন্তত 1 গ্লাস অরিজিনাল গরুর দুধ যদি পাওয়া যায় ভালো ওটাই খাওয়াবেন, আর একটা ডিম খাওয়াবেন। তারপরও সমস্যা হলে দেখেন, তারে ডাক্তার দেখাতে হতে পারে। অথবা অস্ট্রোক্যাল বা ক্যালবো জুনিয়র বা অস্ট্রোক্যাল জুনিয়র, যে কোনো একটা, যে কোনো দুই কোম্পানির কথা বলছি। না না, এই দুইটারই যে কোনো, আর একটা বলেছিলাম প্যারাসিটামল ট্যাবলেট, প্যারাসিটামল, প্যারাসিটামল 250 mg 250 পাওয়া যায়, 250 বা 500 কে অর্ধেক করে নেবেন, হ্যাঁ 500 আছে না, 500 ট্যাবলেট বা আমরা বয়স্করা যেটাকে সেটাকে অর্ধেক করে 3-3 বেলা খাবে, 2 দিন বা 3 দিন খাওয়ায় দেখেন, ব্যথা না হলে না খাওয়ানি ভালো। তবে ওই যে ক্যালসিয়ামটা টানা 1 মাস খাওয়াবেন, আর এই যে গরম পানি যে বললাম সেটা করো, ওরিডোয়ার কিছু নাই। আর জুতা বাসায় আপনিও সবাইকে আমরা বলবো, যারা এখন বাসায় আছেন স্পেশালি আমাদের সকল শহরের বাসাগুলো পাকা, রাস্তাগুলো পাকা, ইভেন কি আমাদের গ্রামের রাস্তাও সব পাকা এখন, হ্যাঁ অনেকের বাড়ি ঘর সবই পাকা। আপনারা সফট সোলের জুতা বাসায় যারা এখন আছেন বর্তমানে, খালি পায়ে থাকবেন না, আপনার অবশ্যই চপ্পল পন্স নরম এই জাতীয় জুতা ব্যবহার করবেন, আলাদা আলাদা যার যার জুতা আলাদা আলাদা, এ দাম বেশি না, চপ্পল ব্যবহার করবেন। ধন্যবাদ আপনাকে। তো আমি আপনাদেরকে বললাম যে শোয়ার ক্ষেত্রে বললাম, তারপরে হচ্ছে বাচ্চাদের ব্যাগ, এই যে স্কুল যদিও বন্ধ, আমরা যখন স্কুল আবার চালু হয়ে যাবে আমরা কি করি, বাচ্চাদেরকে ব্যাগ দিই, হ্যাঁ ব্যাগটা অনেক ওজন থাকে, হেভি, সো এই ব্যাগটা কিন্তু 2 কাঁধে নিতে হবে, অনেক সময় ভুলে তাড়াহুড়া করে 1 কাঁধে নিয়ে যাচ্ছে গিয়ে বাচ্চা, এতে মেরুদণ্ডে স্পাইনে প্রবলেম হয়। ইভেন কি আপনারও যারা হেভি ব্যাগ ইউজ করেন বা ল্যাপটপ সারাক্ষণ নিয়ে ঘুরেন, অবশ্যই দুই সাইডের ফিতাটা ব্যবহার করবেন, 1 সাইডে রাখবেন না, এগুলো খুবই ইম্পর্টেন্ট। আর সবচেয়ে বড় খারাপ দিক এখন যেটাতে আরও বেশি আপনার আক্রান্ত হতে পারেন, যেটা ঘাড় ব্যথা এবং কোমর ব্যথা, সেটা হইছে এই যে অ্যান্ড্রয়েড ফোন বলেন বা যে কোনো ফোন, এই স্মার্টফোন, আমরা যখন এই যে আপনি কথা বলছেন ফেসবুকে, আমি কথা বলছি
ইউটিউবে আমরা ইউটিউব দেখছি বা সারাদিন মোবাইল ফোনের অনেক ব্যবহার আছে, আমরা সবাই সামনের দিকে ভাবে থাকি সারাক্ষণ। এই যে থাকতে থাকতে আমাদের ঘাড়ে মারাত্মক ডিস্ক প্রলাপস হচ্ছে, ডিস্ক ফেটে যাচ্ছে। এটা আমি দেখাচ্ছি এইভাবে, এটা হচ্ছে ডিস্ক, এই যেগুলো ডিস্ক, এই ডিস্ক ফেটে এভাবে বের হয়ে নার্ভে কম্প্রেশন করে। এটা কোমরে হতে পারে, ঘাড়ে হতে পারে, পিঠে হতে পারে, সাধারণত পিঠ এবং ঘাড় এবং কোমরে বেশি হয়ে থাকে। সো এই ডিস্ক প্রলাপস থেকে বাঁচতে হলে আমাদের মোবাইল ফোনটা, দর্শক এই মোবাইল ফোনটা স্ট্রেট ধরতে হবে, হাতে উঠে নিতে হবে। আপনার কুঁজো হয়ে মোবাইল ফোন ব্যবহার করবেন না, খেয়াল রাখবেন জিনিসটা। এটা আমি কিন্তু বারবার বলে আসছি, এটা উন্নত বিশ্বে এইটা নিয়ে অলরেডি বহু রিসার্চ ওয়ার্ক হয়েছে, বহু পাবলিকেশন আছে। সো মোবাইল ফোন থেকে আমি আরও 15-20 বছর আগে আমি প্রথম আলো, ইত্তেফাক পত্রিকা, প্রত্যেকটা পত্রিকায় লিখেছি মোবাইল ফোনের ব্যবহার, ইভেন কি আমাদের এই যে ল্যাপটপ কম্পিউটারের ব্যবহার থেকে আমাদের কি হতে পারে। সো আপনারা একটু স্মার্টফোন ব্যবহারে স্ট্রেট বসবেন, আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখেন আপনারা, এই যে আপনি বসলেন এইভাবে চালাবেন, দুই হাতই ব্যবহার করতে পারেন অথবা এক হাত অল্টারনেটিভ করতে পারেন, কিন্তু এইভাবে সামনে রেখে করবেন না। আশা করি জিনিসটা বুঝতে পারছেন, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। দেন আমি মাঝে মাঝে আপনাদের ফোন নিয়ে আসব। হ্যালো হ্যালো জি, আমি ডাক্তার শফিউল প্রধান বলছি, আপনার নাম, বয়স, পেশা বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। জি জি, আমি আমি লাইভে আছি, আমি ডাক্তার শফিউল প্রধান বলছি। আপনি ফেসবুকে একটু ছবিটা পরে আসে, আপনি কথা সরাসরি বলছেন, কোনো অসুবিধা নেই, বলেন। অনেকগুলা ভিডিও দেখছি আপনার, ভিডিও দেখে আমি অনেক এক্সারসাইজ করছি, কিন্তু স্যার যখন ঔষধ খাই বা আপনার পরামর্শ অনুযায়ী এক্সারসাইজ করি কিছুটা ভালো হয়, জোরারে বুঝাইছেন না পায়ের তলাকে? এটা কি দুই পায়ে না এক পায়ে? দুই পায়ে, ডান পায়ে কিছু কম ছিল, এখন দেশে আইসা হইছিল, দেশ মানে রিউমাটোলজি দেখাইছিলাম। দেশে আসছেন কবে? ওষুধ খাই স্যার কমে, কিন্তু ওষুধ শেষ হইলে আবার হয়ে যায়। জি, আপনি দেশে আসছেন কবে? দেশে আসছি স্যার ফেব্রুয়ারি প্রথমে। ফেব্রুয়ারি প্রথমে, আলহামদুলিল্লাহ। আপনি তো মানে এই এই করোনার আগে চলে আসছেন মনে হইতেছে বাংলাদেশে, নাকি? জি স্যার, আপনার সাথে আমার দেখা করার কথা ছিল, কিন্তু এই মহামারীর জন্য যেতে পারি না। ওই প্রথমে প্রাথমিক চিকিৎসার জন্য সিলেটে আলাদা রমাইন একটা হসপিটাল আছে, ওইখানে গেছিলাম। ওইখানে যাওয়ার পরে বলল যে এইবার এইভাবে করেন ইনশাল্লাহ কমবে, কিন্তু তা কমতেছে আবার, ওষুধ শেষ হয়ে যাওয়া বাড়তেছে। তারপর কতটা সিবিসি ক্যাট্রাইনিং কি কি টেস্ট দিল, টেস্ট করলাম। আচ্ছা, পায়ের পায়ের এই তলার, এই পায়ের, এই পায়ের তলার কি এক্সরে করেছেন, এই গোড়ালির তলার এক্সরে? জি জি জি, এক্সরে করছিলাম। এক্সরে তে কি হাড় বেড়ে গিয়েছে বলেছে? বলছে কিছু আসে নাই। জি। আচ্ছা, পা, আপনি যখন ঘুম থেকে উঠেন তখন কি পা ফেলতে পায়ের তলায় লাগে, ঠিক না? এখন এই গোড়ালি এই জোড়াটার মধ্যে জোড়া? হ্যাঁ জি জি। আচ্ছা, জোড়াটা ফুলে গিয়েছে? আচ্ছা, আপনি দুবাই কি করেন, কি কাজ করতে হয়? মানে কি, আপনি কি কোনো সেফটি শু ইউজ করতে হয়, শক্ত জুতা? আচ্ছা, বুঝতে পেরেছি।
এটা আপনার পায়ের তলায় একটা ইনজুরি আছে, যেটাকে আমরা বলি ক্যালকেনিয়াল স্পার অথবা প্লান্টার ফ্যাসাইটিস। এই প্লান্টার ফ্যাসাইটিস হোক বা ক্যালকেনিয়াল স্পার যাই হোক না কেন, তা থেকে এই সমস্যাটা তৈরি হয়েছে। আপনি যে এক্সারসাইজটা ইউটিউবে দিয়েছি বা ফেসবুকে আপনি দেখেছেন, ওটার কারণে হয়তো এটা ইম্প্রুভ হয়েছে, কিন্তু সমস্যাটা যায় নাই। এটা আপনার জুতার তলায় আপনাকে যদি সেফটি শু ইউজ করতেই হয়, যেহেতু আপনি বাইরে থাকবেন অবশ্যই আপনাকে যেতে হবে কাজে, যখন যাবেন আপনার জন্য ক্ষতিকর, যেহেতু আপনি নর্মাল শু ব্যবহার করতেছেন সেটাও কিন্তু পাল্টাতে হবে। হ্যাঁ, প্রতি 3 মাস বা 6 মাস পর পর নতুন নতুন আরেকটা নিতে হবে, হ্যাঁ একটু চেঞ্জ করতে হবে। আর বাসায় যখন আসবেন নরম জুতা পায়ে দিবেন, এটা তো আপনি বুঝতে পেরেছেন। আপনার হাইট আর ওজন ঠিক আছে কিনা, ওজন কত, হাইট কত, উচ্চতা কত? সবই ঠিক আছে। এখন আমার কাছে মনে হচ্ছে আপনার পায়ের তলা প্লান্টার ফ্যাসাইটিস এর সাথে আপনার কোনো আর্থ্রাইটিস রোগ থাকতে পারে, সেক্ষেত্রে কিছু ব্লাড টেস্ট। আমি আপনাকে একটু বলি, যদি কারো সাজেজে দেখেন, কারো যদি পায়ের তলা ইঞ্জুরি থাকে, তারপরে যেমন সেফটি শু ব্যবহার করছেন বা থাকে, তারপরে যদি হাঁটুতে ইঞ্জুরি থাকে, যদি এই সকল ইঞ্জুরি আঘাত পেলে আস্তে আস্তে একটা আরেকটা নতুন সমস্যা তৈরি করে, কয়দিন পরে এই ইঞ্জুরি দেখা যায় পায়ের তলা ব্যথা শুরু হয়েছে। পায়ের তলা ব্যথা চিকিৎসা না করলে ঠিকমতো আবার হিপ জয়েন্টে ব্যথা হয়, হিপ জয়েন্টে না হলে আবার কোমরে আসে। এটাই হচ্ছে মানে একটার পর একটা সেকেন্ডারি হতে থাকে আর কি, হতে পারে অনেক কারণেই। তো আমার মনে হয় আপনার এখন যে অবস্থাটা আছে, এই পরিস্থিতিটা শেষ হলে আপনি আসবেন, আসলে ইনশাল্লাহ আমরা দেখে দিব। আর যদি এখন আসতে পারেন ওয়েলকাম, আমরা হাসপাতাল খোলা আছে, আপনাকে কিছু টেস্ট করে দেখতে হবে। তবে আপাতত ডাক্তার সাহেব যদি কোনো ওষুধ দিয়ে থাকে ওখানে, ওই ওষুধগুলা চালান। নরম জুতা বলছিলাম, জুতাটা পাল্টান বা যে জুতা বাসা এখন হয়তো খালি পায়ে হাঁটেন এগুলা ইয়ে করবেন। আর আপনার কিছু খাবার নিষেধ, খাবারগুলোর মধ্যে আমি বলে দিচ্ছি, সকল লাল মাংস আপনার জন্য, মানে গরু খাসি ছাগল ভেড়া মহিষ শুকর যত চার পা পশু আছে, হ্যাঁ যেগুলো আমরা খাই, এই এই চার পা পশুর মাংস সম্পূর্ণ আপনার জন্য হারাম। ডাল জাতীয় খাবার আপনার জন্য হারাম বা আপনি কম খাবেন। সামুদ্রিক মাছ কম খাবেন, দুবাইতে প্রচুর সামুদ্রিক মাছ খান এটা আমি জানি। তারপর হচ্ছে পুঁই শাক, আর হচ্ছে আপনার ফাস্টফুড, এই খাবারগুলো কম খাবেন। এইগুলা না খেয়ে আপনি দুধ খাবেন, ডিম খাবেন, আপনার জন্য, এটা আপনার জন্য বলছি, নট অন্য রোগীদের জন্য না, যারা লাইভটি দেখছেন তারা আবার এইভাবে খাবেন না, আপনার জন্য বলছি এই খাবারগুলো আপনার। সেটা ঠিক, আচ্ছা আমি বুঝতে পেরেছি। ওই ডাক্তার সাহেবরা তো আপনার সব কাগজ দেখে আপনাকে দেখে উত্তর দিয়েছে, আর আমি কিন্তু আপনাকে না দেখে যতটুকু আপনার কথায় আমার কাছে মনে হচ্ছে এই পরামর্শটা আমি দিচ্ছি। তো আমি যখন সরাসরি দেখব তখন আপনাকে অবশ্যই বেটার বলবো। আর আমি যে খাবারগুলোর কথা বলছি এই খাবারগুলো আর আপনার এখন না খেলেও কোনো ক্ষতি হবে না, হ্যাঁ মানে এরকম না যে না খেলে স্যার আপনার সমস্যা হয়ে যাবে। পেনকিলার যদি বেশি খান ভালো না, মাঝে মাঝে খেতে পারেন অসুবিধা নাই। আর এই একটা প্রিপারেশন যদি আপনারা এই বয়সে খেতে পারেন, যেমন এই যে আমি ছবিটা ধরেছি ক্যামেরায়, এটা পরে পেয়ে যাবেন ইউটিউবে, এই ভিডিওটা থাকবে আবার দেখে নেবেন। এটা হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, জিঙ্ক এবং ভিটামিন ডি একটা মিশ্রণ আছে, ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন ডি একটা মিশ্রণ আছে, খেয়াল করেছেন আপনারা? ট্যাবলেট ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম, শুধু শুধু ক্যালসিয়াম না, ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক
এন্ড ভিটামিন ডি এর একটা মিশ্রণ আছে, এটা রাতে একটা করে টানা 2 মাস বা 3 মাস খেতে পারেন, এটা আপনার উপকারে আসবে। আরেকটা হচ্ছে এই আরেকটা সাপ্লিমেন্ট খেয়াল করেন, আমি দেখাচ্ছি, আমি আগে নামগুলো বলছি, গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট, MSM, কোলাজেন টাইপ 2, ম্যাঙ্গানিজ, হায়ালিউরোনিক অ্যাসিড ও ভিটামিন সি, এর একটা কম্বিনেশন আছে। এই যে গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট, MSM, কোলাজেন টাইপ 2, ম্যাগনেশিয়াম, তারপরে হচ্ছে হায়ালিউরোনিক অ্যাসিড ও ভিটামিন। এই যে আপনি এই যে ভিডিওটা পেয়ে যাবেন, এই ছবি দেওয়া আছে, ক্যামেরা সুন্দর দেখা যাচ্ছে, এটা আপনি দেখে এই প্রিপারেশন দুইটা, পরেরটা একটা করে দুবেলা খাবেন, আগেরটা রাতে একটা করে আপাতত খান, যদি সম্ভব হয় চলে আসেন ইনশাল্লাহ। আমি আমি রুগী দেখছি, করোনা পরিস্থিতি তো যেহেতু এটা আমার পেশা, সো আমাকে এই মহা জি আল্লাহ ভরসা ইনশাল্লাহ, যদি জ্বর না থাকে কোনো অসুবিধা নেই, চলে আসেন। আপনাকে অনেক ধন্যবাদ। তো দর্শক, আমি কিন্তু আপনাদেরকে কিছু টিপস যেটা বলছি, যে বাসায় এখন কিন্তু আমাদেরকে এই এই প্রতিদিন, হ্যাঁ, বাচ্চাদেরকে একটু অভ্যাস করতে হবে, প্রতি কি মানে অন্তত ঘন্টাখানেক পর পর ভালো করে সাবান দিয়ে হাত ধোয়া, হ্যাঁ, এবং ইভেন কি আমি বলবো মুখটাও সাবান দিয়ে ভালো করে ধোয়া, হ্যাঁ, সাবান মুখটা পানি দিয়ে ভালো করে সাবান দিয়ে একটু ঘষে মাঝে মাঝে এটা করতে হবে, এটা আমাদের করা উচিত। আর হচ্ছে আমরা রং চা খেতে পারি, এখন রং চা খুবই উপকারে, রং চা খাবেন আপনারা, অবশ্যই চিনি না দিয়ে খাওয়াটা ভালো, বা দিলেও হালকা পরিমাণ দিতে পারেন, যাদের ডায়াবেটিস আছে তারা তো দিবেনই না। তারপর হচ্ছে আপনার লেবু চা বা আদা চা, হ্যাঁ, এটা খুবই উপকারী, যাদের ডায়াবেটিস নাই তারা কুসুম গরম পানিতে বা গরম পানিতে 1 চামচ মধু দিয়ে, হ্যাঁ, মধু দিয়ে নাড়িয়ে সেটা আপনারা রেগুলার 2 বেলা খেতে পারেন। তারপরে হচ্ছে আপনারা অল্প পরিমাণ, হ্যাঁ, প্রতিদিন 4-5টা বিচি বা তার চেয়ে বেশি, ধরেন সর্বোচ্চ 10-10টা কণা কালোজিরা প্রতিদিন চাবিয়ে খেতে পারেন, খুবই উপকারী, বেশি খাওয়া যাবে না কালোজিরা, এগুলো বডি ইমিউনিটি বাড়ায়, বুস্টিং করে। তারপরে জিঙ্ক ট্যাবলেট খুবই ইমিউনিটি বাড়ায়, বডি বুস্টিং করে, হ্যাঁ, এটা এটা 1-1.5 মাস খেতে পারেন এগুলো, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। ভিটামিন সি আমরা বলছি, বা সি সমৃদ্ধ খাবার। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম সালাম, আপনার নাম, বয়স, পেশা, ওজন, উচ্চতা বলে প্রশ্ন করুন, আমি শুনতে পাচ্ছি। আপনি এখন সিঙ্গাপুর আছেন? সিঙ্গাপুরে জি, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহরবানি। বলেন আপনার সমস্যা শোনার আগে আমি জানতে চাই, আপনারা আপনার সমস্যাটা আমি শুনবো, জানতে চাই আপনার ওখানে কি কোনো আপনারা ভালো আছেন কিনা, বাঙালিরা যারা বাংলাদেশে। আচ্ছা, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। জি বলেন আপনার সমস্যাটা বলেন। খুব কোমর ব্যথা আছে নাকি আপনার?
দেখলাম এই নাও করতে পারবো না, ওই বলছে আমার এই করতে সাহায্য কাজ করতে পারবো না, বলে দেখলে উত্তর অনেক স্পষ্ট হয়। আপনার কি কোমর ব্যথা আছে? কোমর ব্যথা, কোমর ব্যথা আছে নাকি? কোমর আমার কোমরে ব্যথা নাই, আমার কোমরে হালকা একটু অনুভব করি, কিন্তু একটু বেশি আমি মানে ইয়ে হয় না আর কি। আপনার ওখানে যে কাজ করেন, কাজের কারণে কি হাঁটু গাইরা, মানে ফ্লোরে হাঁটু সামনে মানে ফ্লোরে রেখে কোনো কাজ করতে হয়? না না, ফ্লোরে যদি আমরা শুরু কাজ করি ওই তো হয়তো ওই যে 10 মিনিট কাজ করি, আর 10 মিনিট যদি বসে থাকি ব্যস্ত থাকি, তো আধা ঘন্টা কাজ করলে আর 1 ঘন্টা বসে থাকি, কি এই না ভাই। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আপনি যে ভিটামিন ডি কতদিন আগে খেয়েছিলেন? ভিটামিন ডি কি কয়টা খেয়েছিলেন, কি পরিমাণে, কতদিন? আচ্ছা, ওই ট্যাবলেটটা আপনি আবার টানা 2 মাস খান, কোনো অসুবিধা নাই। এই যে এই কম্বিনেশন গুলা দেশের বাহিরে খুব ভালো ভালো পাওয়া যায়, আপনি ঠিকই বলেছেন, সিঙ্গাপুরে এগুলো সব কম্বিনেশন পাওয়া যায়। এই কম্বিনেশনটা ম্যাগনেশিয়াম, আমি বলছি একটু শুনেন, গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট, ম্যাগনেশিয়াম, কোলাজেন টিস্যু, হায়ালুরোনিক অ্যাসিড, ভিটামিন সি এবং ম্যাঙ্গানিজ এবং ভিটামিন ডি, এই কম্বিনেশন যদি পাওয়া যায় উইথ জিঙ্ক, এটা আপনি একটা করে 2 বেলা টানা 2 মাস খান, কোনো অসুবিধা নাই। আর যে ব্যায়ামটা আমি আরও হাঁটুর আরও নতুন নতুন কিছু ব্যায়াম দিয়েছি, আমার ইউটিউবেও দিয়েছি, ফেসবুকে দিয়েছি, ওই ব্যায়ামগুলা করতে থাকেন। আর পাশাপাশি আরেকটা ট্যাবলেট আমি লিখে দিচ্ছি, এটা যদি আপনি পান, আমি একটু দেখাচ্ছি, খেয়াল করেন, আমি আপনার এই ভিডিওটাতে আমি ধরছি, এটা পরে পেয়ে যাবেন ছবিটা। ট্যাবলেট ভিটামিন, দেখেন, ভিট B1 বি দেখেছেন, B1 B2 B6 B12, খেয়াল করেন, B1 B2 B6 B12, এই একটা ভিটামিনের সাথে আরো কিছু কম্বিনেশন থাকতে পারে, যেটা এই যে কম্বিনেশন গুলো দেখেন, এখানে লেখা আছে নিকোটানামাইড, ফোলিক অ্যাসিড, বায়োটিন, প্যান্থোথেনিক অ্যাসিড। হ্যাঁ, এই জাতীয় যদি কোনো সাপ্লিমেন্ট পাওয়া যায়, অবশ্যই পাওয়া যাবে, এটা প্রেসক্রিপশন ওসব দেশে লাগবে না, আপনি বাইরের থেকে নিজেই কিনতে পারবেন। এটা একটা করে 2 বেলা খেতে থাকেন, আর মাঝে মাঝে ব্যথার ওষুধ খেতে পারেন, অসুবিধা নাই, এক্সারসাইজ গুলো করেন, গরম সেঁক দেন। আর না, ব্যথার ওষুধ খেতে আমি বলছি না, আপনাকে যে সাপ্লিমেন্ট গুলো দুটা দেখালাম এগুলো একটু খান, আর যখন ওই এক্সারসাইজ করেন, এক্সারসাইজ গুলা খুব উপকারে আসবে। এখন শুনেন শামীম সাহেব, ভয় পাওয়ার কি আছে, করোনার চেয়ে বড় ভয়ানক আর পৃথিবীতে রোগ আছে বর্তমানে? হ্যাঁ, এত ভয় পাওয়ার কিছু নাই, আল্লাহর উপর বিশ্বাস রাখেন, ইনশাল্লাহ মরতে হবে, আপনারও মরতে হবে, আমাকেও মরতে হবে। আমি ডাক্তার, যদি মৃত্যুর থেকে বাঁচতে পারতাম, জি জি জি, আপনি ওই যে সাইক্লিং যদি থাকে, যেহেতু হোটেলে আছেন বললেন, ওখানে ওই ওদের জিমে সাইকেল সাইকেল আছে, হ্যাঁ ওই সাইকেলটা চালান, এটা উপকার আসবে। না না, বুঝে শুনে ইনজেকশন দিতে হবে, ইনজেকশন দেওয়ার কিছু নিয়ম কানুন আছে, ক্রাইটেরিয়া আছে, এবং ইনজেকশন হাঁটুতে ইনজেকশন তো একটা না, কয়েক মানে কয়েক শ টাইপের ইনজেকশন আছে হাঁটুতে দেওয়া হয়। আপনার বয়স তো বেশি না, 30 ইয়ার্স, তো ইনজেকশন অনেক সময় দেওয়া হয়, ডাক্তাররা দেয়, তবে প্রয়োজন হলে অবশ্যই দিবে, কিন্তু এটা মানে আন্তাজে দেওয়া যাবে না, হ্যাঁ অবশ্যই ডাক্তারের পরামর্শ করতে হইব। জি, তো তো ভালো থাকেন, অনেক দূরে আছেন, সিঙ্গাপুরে আছেন, আপনারা ভালো থাকেন, আপনারা আমাদের দেশের গর্ব, আপনারা ফরেন রেমিটেন্স পাঠান, বিদেশ থেকে টাকা পাঠান, অনেক ক্ষেত্রে আমাদের সমস্যা হচ্ছে এই রেমিটেন্সে। জি, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ নিয়ম কানুন মেনে চলেন। তো আমি যেটা বলছিলাম দর্শক, জি, নিয়ম কানুন গুলা, তারপরে হচ্ছে কিবোর্ড, এই যে কিবোর্ডটা আমরা ব্যবহার করি ল্যাপটপে, কম্পিউটারে কিবোর্ড বা ল্যাপটপে,
এই কিবোর্ডের কিছু ব্যবহার আছে, সেই ক্ষেত্রে আমাদের রিস্ট জয়েন্ট ওভার এক্সটেনশন রাখা যাবে না। হ্যাঁ, অতিরিক্ত এরকম যেন না হয়ে যায়, কিবোর্ডটা একটু হালকা সর্বোচ্চ 5 ডিগ্রি হয়তো ফ্ল্যাক্স এরকম এক্সটেনশন হতে পারে। সো কিবোর্ডের ব্যবহারগুলো আমাদের জানতে হবে। এটা আমার আমার এই ইয়াতে দেওয়া আছে, ইভেন কি আমার লেখা এই বইটি, এই যে বইটি আমার এই হাসপাতালে পাওয়া যায়, ডিপিআরসি হাসপাতালে বা অনেক রুগীর কাছে অলরেডি আছে এই বইটি, আপনারা অনেক উপকারে আসবে ইনশাল্লাহ। একটু ফোন নিয়ে আসছি, হ্যালো। হ্যালো হ্যালো, আমি ডাক্তার সুফিল প্রধান বলছি, কে বলছেন? হ্যালো, জি আমি শুনতে পাচ্ছি। দর্শক আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্ন বলুন। ওয়ালাইকুম সালাম, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্ন বলুন। আপনি মোবাইল ফোনে কথা বলুন, আপনি ফেসবুকের দিকে আপাতত বন্ধ রাখেন তাকানো। দুবাই থেকে আবু তাহের সাহেব বলেন। কোথায় পেইন? কোমরে, কোমরে। জি আপনার বাড়ি কোথায়, গ্রামের বাড়ি? আচ্ছা বলেন, এই মাজা বা কোমরে ব্যথা, ব্যথা কি পায়ের দিকে নামে? ডিস্ক? আচ্ছা, ব্যথা কি পায়ের দিকে নামে, পায়ের দিকে কোমর থেকে? ও আচ্ছা, বুঝতে পেরেছি। তো এখন ওখানকার ডাক্তার কি কি করবে বলেছে, মানে কি চিকিৎসা দিয়েছে বা কি করতে বলেছে? আচ্ছা, আমি যে ইউটিউবে মানে আমার যে পেজ ফেসবুকে, ইউটিউবে যে এক্সারসাইজ গুলো দিয়েছি ওগুলোর সাথে মিল আছে? যদি মিল থাকে এক্সারসাইজ করলে যেহেতু উপকার হয় আপনি করতে থাকেন, আর যদি খুব বেশি ডিস্কের সমস্যা হয় তাহলে হয়তো আপনাকে রিহ্যাবিলিটেশন থেরাপি করতে হতে পারে। সেক্ষেত্রে হসপিটালে থেকে দুবাইও করতে পারেন, কোনো অসুবিধা নাই, বা দেশে আসলে আমাদের এখানে করা যাবে, পরবর্তীতে এটা করবেন। আর ওই এক্সারসাইজগুলো আপাতত করতে থাকেন, আর এই যে নিয়মগুলোর কথা বলছি লাইভটা আশা করি দেখতে পাচ্ছেন, বা আপনি আমার ফেসবুকে বা ইউটিউবে গেলে অনেক নিয়মকানুন আমরা বলছি, নিয়মকানুনগুলো একটু দয়া করে মানতে হবে সবাইকে। তো ওকে, আপনাকে, আপনি ভালো থাকেন। জি থ্যাংক ইউ। আসসালাম। দর্শক আমাদের অনেক রেমিটেন্স যোদ্ধা যারা বিদেশ থাকে, যারা তারা আমাদের কষ্ট করে বৈদেশিক মুদ্রা এই দেশে পাঠায়, তারা আসলে এই জাতীয় রোগ, এই যে ব্যথা বেদনা, অল্প বয়সে 30 বছর, 29 বছর, 25 বছর, 40 বছর বয়সে ডিসেবিলিটিতে ভুগে ব্যথা বেদনায় অসার হয়ে পড়ে, অনেক সময় ওই সকল দেশে ভালো ডাক্তার তারা সন্ধান পায় না, বা ডাক্তার পেলেও ভাষাগত প্রবলেম হয়, বোঝাতে অসুবিধা হয়, টাকার সমস্যা থাকে, কারণ চিকিৎসা বাংলাদেশে যত সস্তা পৃথিবীর অন্য দেশে তত সস্তা না, অনেক হাইলি এক্সপেন্সিভ। দুবাই তো অনেক এক্সপেন্সিভ, সিঙ্গাপুর তো সো এক্সপেন্সিভ, তো হয়তো ওনাদের দ্বারা হয়ে ওঠে না। তো আমি বলবো যারা এই লাইফটি দেখছেন, আপনারা একটু এই লাইফটি ছড়িয়ে দিবেন যেন মানুষের উপকারে আসে। যে নিয়মগুলোর কথা আমি বলছি বারবার, এই নিয়মগুলো যদি আমাদের এই ফরেন রেমিটেন্স যোদ্ধারা যারা বিদেশ থাকে তারা যদি জানে, এই নিয়মগুলো মেনে চলে, তাহলে ওনাদের অনেক উপকারে আসবে। যেমন কোনো কিছু নিচ থেকে তুলতে গেলে, ভারী কিছু বস্তা বা বালতি, আমরা কী করি, অনেক সময় সামনে কুঁজ হয়ে ঝুঁকে টান দিই, এটা করা যাবে না, হাঁটুটা গেড়ে বসে টান দিতে হবে, এবং দুই পাশে ওজন এক রাখা, একসাথে মানে একই রকম রাখা ভালো। আমার এই ছবিটা দেখলে আপনারা বুঝে ফেলবেন। হ্যাঁ, সব দেওয়া আছে। হ্যালো হ্যালো, জি আমি শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন বলুন। ওয়ালাইকুম সালাম, জি মিজান সাহেব বলুন। আমার প্রবলেম অ্যাকচুয়ালি আমার মা, আমার না, আমরা আপনার
রিয়েলের জন্য দিয়েছিলাম গত 25 তারিখে। আচ্ছা, বন্ধ হয়ে যাওয়ার কারণে আসলে আমি আমার আম্মাকে নিয়ে গেছিলাম ঢাকাতে দেখানোর জন্য। আচ্ছা, লোকের কাছে দেখাইতে পারিনি, এখন আম্মার সাথে একটু কথা বলতে হবে। জি দেন দেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি কি সমস্যা হয়েছে বলেন। আচ্ছা, অনেক দিন যাব 10 বছর। আচ্ছা, অনেক ব্যথা। হাঁটু ব্যথা আছে? হাঁটু হাঁটুতে মাঝে মাঝে ব্যথা হয়, আগে ব্যথা ছিল না, এর মধ্যে ব্যথা হয়েছিল। জি, হাঁটুর ভিতরে একটু কটকট করে, কটকট করে শব্দ হয়। বুঝতে পেরেছি। আপনার বয়স কত এখন? আচ্ছা, কোমরের এক্স-রে বা এমআরআই বা হাঁটুর এক্স-রে এমআরআই কিছু করা আছে? কোমরের? আচ্ছা, আপনার ছেলেকে একটু দেন আমি কথা বলি। এখন কি কি ওষুধ খান বলতে পারবেন? এখন খাই ওই ওষুধ দেন দেন ওনাকে দেন। ওয়ালাইকুম সালাম। বলেন তো কি ওষুধ খায় এখন? বলেন, অসুবিধা নেই, আমি লাইনে আছি। প্রথমটা কত এমজি, কত মিলিগ্রাম লেখা আছে বলতে পারবেন? বলেন। দেখেন ওষুধের গায়ে ছোট করে লেখা আছে। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আর কোন ওষুধ এখন আর খাচ্ছে না, ঠিক না? এমআরআই তে কি ডিস্ক প্রোল্যাপসের কথা বলেছে, কোমরের সমস্যা? এমআরআই তে কি বলছে? এমআরআই তে বলছে হার্ট ফেলিওর কথা বলছে। ডিস্ক। আচ্ছা, আমি 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 বুঝতে পেরেছি। আচ্ছা, অসুবিধা নেই, আমার কথা শুনেন। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা শুনেন, আপনার মার যে দুইটা ওষুধ দিছে, প্রথম ওষুধটা আপাতত বন্ধ করে দিবেন। হ্যাঁ, বন্ধ। প্রথম ওষুধটার পরিবর্তে আমি এই যে ভিডিও লাইভে দেখেন একটা দুইটা ওষুধ লিখেছি, খেয়াল করেন। এই যে খেয়াল করেন, দেখা যাচ্ছে ন্যাপ্রোক্সেন। দেখেন ভিডিওতে লাইভে দিয়ে দিয়েছি, দেখেন ন্যাপ্রোক্সেন পেয়েছেন না? ওষুধ
জি এই দুইটাই একটা করে দুবেলা খাবে 15 দিন হ্যাঁ 15 দিন আর একটা ওষুধ দিচ্ছি দেখেন এই যে লাস্টে দেখেন ক্যাপসুল লিরিক এল ওয়াই আর আই সি 50 mg জি এইটা একটা করে দুই বেলা 15 দিন আপাতত এটা চলবে ওনাকে ব্যথায় গরম সেঁক দিবেন আর আমার ইউটিউব চ্যানেলে কিছু এক্সারসাইজ দিয়েছি এক্সারসাইজ গুলা ওনাকে করতে বলেন স্পেশালি কোমর উঠানো নামানো পায়ের পাতা নাড়ানো হ্যাঁ এই এক্সারসাইজ গুলো উনি করবে গরম সেঁক দিবে এই ওষুধগুলো হ্যাঁ এই ওষুধগুলো আপাতত খাবে আর রেস্টে থাকবে সম্পূর্ণ যখন আমি এখন নিয়মিত রোগী দেখছি যখন সম্ভব হয় আবার নিয়ে আসলে আমি দেখে দিব হয়তো যা যা করে তখন করব আচ্ছা আর কোনো সমস্যা হলে এই ফোনে হাসপাতালে যোগাযোগ করবেন ওকে আপনাকে হ্যাঁ বলবেন জি ফোনে একটু পরিচয় দিবেন যে আগে ওষুধ দিয়েছিল এখন একটু কথা বলবো হ্যাঁ ওকে ধন্যবাদ দর্শক আমি আজকের জন্য লাইভটি শেষ করতে হচ্ছে তবে লাস্টে কিছু পরামর্শ আপনাদেরকে দিব এখানে কিছু রোগীর কোশ্চেন ছিল যে কোশ্চেনগুলো আপনাদের অনেকের সাথে মিলে গিয়েছে সেই অনুযায়ী যে চিকিৎসাগুলো আমরা দিয়েছি সেটা আপনারা করতে পারেন যে নিয়মগুলো বলেছি সেটা করতে পারেন কিন্তু এর বাইরে একটা রোগীর চিকিৎসা সংক্রান্ত কোনো ওষুধ দয়া করে আরেকজনে খাবেন না এই দায় দায়িত্ব আমি নিব না আমি আবারও বলছি ভিডিওটি ভালো করে দেখবেন এই ওষুধগুলো প্রয়োজন ছাড়া আমরা যেহেতু ইমার্জেন্সি অবস্থায় আছি চিকিৎসা সমস্যা হচ্ছে এই জন্য পরামর্শ দিচ্ছি আপনাদের স্বার্থে সো একজন নিজের মতো করে ওষুধ খাবেন না দরকার হলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে বা ডাক্তারের শরণাপন্ন হওয়ার চেষ্টা করবেন নিজে নিজে চিকিৎসা দিবেন না এই ব্যথা থাকা অবস্থায় অথবা যদি এই অবস্থায় এই ব্যথা বাত ব্যথার সাথে কারো যদি জ্বর আসে অবশ্যই ব্যথার ওষুধ খাওয়া যাবে না জ্বরে ব্যথার ওষুধ খাওয়া যাবে না জ্বরে সর্বোচ্চ আপনারা প্যারাসিটামল ট্যাবলেট বা প্রয়োজনে সাপোজিটরি অবশ্যই নিতে পারেন বা ট্যাবলেট খেতে পারেন কোনো অসুবিধা নাই সর্দি কাশি জ্বরে যে কমন যে জিনিসগুলো সরকার অলরেডি পত্রপত্রিকায় দিয়ে দিয়েছে ফ্যাক্সোফেনাডিন বা এই জাতীয় অ্যান্টিহিস্টামিন ওষুধ সেটা খেতে পারেন ব্যথায় জ্বর থাকলে ব্যথার ওষুধ খাওয়া যাবে না এগুলো একটু মেনে চলতে হবে আর স্বাস্থ্যবিধিগুলো অবশ্যই মেনে চলবেন কারো হুজুগে কান দিবেন না নিজেদের বিবেক বুদ্ধি জ্ঞান খাটাবেন সবাই মিলে আমরা এই পরিস্থিতি থেকে ইনশাল্লাহ উত্তরণ হতে পারবো একজন আরেকজনকে দোয়া করবেন হেল্প করবেন সচেতনতা ডেভেলপ করবেন এবং আমি লাস্ট যেটা বলবো অবশ্যই সরকারের এই কাজের সাথে সবাই যার যে লেভেল থেকে আমরা এই অবস্থায় সব কিছু ভুলে গিয়ে যার যার অবস্থান থেকে কাজের সাথে সমন্বয় করে আমরা সরকারকে হেল্প করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু